আপনার বিজেপি প্রার্থী গাকে কইছে দিলীপ সৈকিয়া কইছে আপনি কোনো ধরনের ফ্যাক্টর নহয় এটা কইছে আর হইতো হুদিবলগা কি আছে তেওটকে হুনি থাকিলে হল বিধান আগন্তুক লোকসভা নির্বাচন যে সকল প্রার্থী আছে কোনো প্রার্থী হারিম বলে ইলেকশন খেলিবলে আহা নাই যদি কোনোবাই ভাবিছে তেতিয়াহলে তেও মূর্খ স্বর্গত বাস করেছে সকলোই জিকিম বলে আহিছে গতি মই ফ্যাক্টর হয় না নহয় মই নাজানিম তেওহে জানিব তেও যদি যেটু কইছে কই থাকক মই তেও কথাটো শুনি হাহার বাহিরে তো মোর আর একো নাই বিপিএফে সমীকরণ সলনি করব নি একো করিব নোৱাৰে বিপিএফে গৈ পার্লামেন্টত কেনে করিব কার ভোটে বিপিএফ জিকিব ইয়াত বিটিএডিত কিছু ভোট পাব তেও বাকি জায়গাত কত বিপিএফর ভোট আছে মই নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রার্থী মোর ব্যক্তিগত ইস্যু ইয়াত কোনো না থাকে আপনার আমার নির্বাচনী যে দলে ইস্তাহার উলিয়াব সেই ইস্তাহারের ইস্যুই আমার ইস্যু হব ব্যক্তিগত মোর কোনো ইস্যু না থাকে তথাপি মঙ্গলদৈ লোকসভা সমষ্টির কিবা মঙ্গলদৈ লোকসভা সমষ্টির যা 20 বছর বিজেপির দখলত আছিল এই বিজেপির দখলত থাকা 20 বছর আমি দেখিছো কোনেও অমুকটো কাম করিল বলে কব পড়া অবস্থা নাই আমার এই 20 বছর যে নিবন সকল যে দুর্দশা হয়েছে খেতীয় সকল যে দুর্দশা হয়েছে আর অন্যান্য যেগুলা হয়েছে সেইবর আমি মেরামতি করিম আর বিশেষক শিক্ষিত নিবন সকলের বিষয়ে আমি আলোচনা বিলোচনা করি কেনেদরে আগবাই আনিব পারি কেনেকৈ এনগেজ করব পারি কেনেকৈ বিএ পাস এম এ পাস করা লোক কর্ণাটকত হাজিরা করব যাওয়া বন্ধ করব পারি তার চিন্তা চর্চা আমি করি আপনার প্রথম তো কাম কি হব লোকসভা তো সদনের হেরি মতেহে নোটিশ মতেহে হব কার্যসূচী মতে হব মই আগতে কৈছো যে মোর ব্যক্তিগত কার্যসূচী একো না থাকে দলীয় কার্যসূচী থাকিব দলের হয়ে অসমের হয়ে যি করা যায় আটাইকেইজন নির্বাচিত সাংসদে আমি লগ হয়ে করি আপনার বিজেপি প্রার্থী গাকে কৈছে দিলীপ সৈকিয়া কৈছে আপনি কোনো ধরনের ফ্যাক্টর নহয় এটা কৈছে আর হয়তো হুদিবলগা কি আছে তেওটকে শুনি থাকিলে হল বিধান আগন্তুক লোকসভা নির্বাচনত যে সকল প্রার্থী আছে কোনো প্রার্থী হারিম বলে ইলেকশন খেলিবলে আহা নাই যদি কোনোবাই ভাবিছে তেতিয়াহলে তেও মূর্খ স্বর্গত বাস করেছে সকলোই জিকিম বলে আহিছে গতি মই ফ্যাক্টর হয় না নহয় মই নাজানিম তেওহে জানিব তেও যদি যেটু কইছে কই থাকক মই তেও কথাটো শুনি হাহার বাহিরে তো মোর আর একো নাই বিপিএফে সমীকরণ সলনি করব নি একো করিব নোৱাৰে বিপিএফে গৈ পার্লামেন্টত কেনে করিব কার ভোটে বিপিএফ জিকিব ইয়াত বিটিএডিত কিছু ভোট পাব তেও বাকি জায়গাত কত বিপিএফর ভোট আছে মই নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রার্থী মোর ব্যক্তিগত ইস্যু ইয়াত কোনো না থাকে আপনার আমার নির্বাচনী যে দলে ইস্তাহার উলিয়াব সেই ইস্তাহারের ইস্যুই আমার ইস্যু হব ব্যক্তিগত মোর কোনো ইস্যু না থাকে তথাপি মঙ্গলদৈ লোকসভা সমষ্টির কিবা মঙ্গলদৈ লোকসভা সমষ্টির যা 20 বছর বিজেপির দখলত আছিল এই বিজেপির দখলত থাকা 20 বছর আমি দেখিছো কোনেও অমুকটো কাম করিল বলে কব পড়া অবস্থা নাই আমার এই 20 বছর যে নিবন সকল যে দুর্দশা হয়েছে খেতীয় সকল যে দুর্দশা হয়েছে আর অন্যান্য যেগুলা হয়েছে সেইবর আমি মেরামতি করিম আর বিশেষক শিক্ষিত নিবন সকলের বিষয়ে আমি আলোচনা বিলোচনা করি কেনেদরে আগবাই আনিব পারি কেনেকৈ এনগেজ করব পারি কেনেকৈ বিএ পাস এম এ পাস করা লোক কর্ণাটকত হাজিরা করব যাওয়া বন্ধ করব পারি তার চিন্তা চর্চা আমি করি আপনার প্রথম তো কাম কি হব লোকসভা তো সদনের হেরি মতেহে নোটিশ মতেহে হব কার্যসূচী মতে হব মই আগতে কৈছো যে মোর ব্যক্তিগত কার্যসূচী একো না থাকে দলীয় কার্যসূচী থাকিব দলের হয়ে অসমের হয়ে যি করা যায় আটাইকেইজন নির্বাচিত সাংসদে আমি লগ হয়ে করি